অনেকেই বঙ্গবন্ধুকে নিয়ে মুখে ফেনা তুললেও অন্তরে তা ধারণ করেন না। মাননীয় স্পিকার, আজকের রাজনীতি মানেই হচ্ছে প্রচুর অর্থ বিত্তশালী আর গাড়ি বাড়ির মালিক হওয়ার প্রতিযোগিতা। রাজনীতি আজ লুকেরাদের হাতে এবং অর্থনীতি সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে জিম্মি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে ঘিরে চাটুকাররা ফায়দা লুটছে এবং লুটার চেষ্টা করছে। বর্তমান আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নীতি নৈতিকতা আর আদর্শের সেই আওয়ামী লীগ নেই। এই পরিস্থিতি আগাম বুঝতে পেরেই 1933-94 সালে বঙ্গবন্ধুর নীতি, আদর্শ, মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে জন্ম নেয় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। তাই গণফোরাম আজ সংসদে বিরোধী দল, সেটা শক্তিশালী আর দুর্বল যাই বলুন না কেন। মাননীয় স্পিকার, আজকে মহান জাতীয় সংসদে দুই একজন ছাড়া সবাই মহাজোটের প্রতিনিধিত্ব করছেন। আমি চ্যালেঞ্জ দিতে চাই, যারা বলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, চোখে সানগ্লাস পরে অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চান, যারা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণ করতে চান, তারা কি পারবেন বঙ্গবন্ধুর স্বাক্ষরিত 1972 সালের সেই সংবিধানে ফিরে যেতে? নিশ্চয়ই পারবেন না, কারণ অনেকেই বঙ্গবন্ধুকে নিয়ে মুখে ফেনা তুললেও অন্তরে তা ধারণ করেন না। 1/11 আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, আল্লাহ না করুক আওয়ামী লীগের কোনো কোনো দুঃসময় আসলে সুবিধাভোগীদের অনেককেই খুঁজে পাওয়া যাবে না। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত 14 বৎসরে এদেশে অনেক উন্নয়ন হয়েছে, এটা আমরা কখনো অস্বীকার করি না। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ জানাই। পাশাপাশি কোভিড অতিমারীর আঘাত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অর্থ পাচার, কিছু কিছু জায়গায় সরকারের অব্যবস্থাপনা, ব্যাংকিং এবং আর্থিক খাতের ব্যাপক লুটপাটের কারণে দ্রব্যমূল্য আজ সাধারণ মানুষের নাগালের বাইরে, এটা কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই। বাজারে গেলে দেশে কোনো সরকার আছে বলে মনে হয় না, যেভাবে খুশি সেভাবেই লুটপাট করছে, তাদের কোনো বিচার হচ্ছে না। মাননীয় স্পিকার, আজকে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা সবচেয়ে বেশি খারাপ অবস্থার মধ্যে আছে, তারা দৈনন্দিন চাহিদা মেটাতে পারছে না। আজ অনেকের জীবন মান নিচে নেমে যাচ্ছে, আবার অনেকের দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। সরকার 1 কোটি নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্য মূল্যের কার্ড প্রদান করেছেন, এখানে মারাত্মক অব্যবস্থাপনা ও দুর্নীতি হচ্ছে। এই কার্ডগুলোর 80% দলীয় নেতা কর্মীদের মধ্যে দেওয়া হয়েছে, চাইলে বুড়ি বুড়ি প্রমাণ আছে। মাননীয় স্পিকার, এমনকি একই পরিবারের একাধিক লোককে কার্ড প্রদান করা হয়েছে, গরিব মানুষ তেমন কোনো সুবিধা পাচ্ছে না।